তারকা খচিতও বাড়ির দেয়াল, যেন এক দেয়ালেই মিশেছে কয়েক হাজার তারকা। তবে একটু কাছে গেলেই কেটে যাবে সব গোলক ধাঁধা। নির্মাণাধীন বাড়ির দেয়ালে দেয়ালে ইটের বদলে দেখা মিলবে বোতলের। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। কুড়িয়ে নেওয়া 70,000 বোতল দিয়ে বাড়িটি তৈরি করছেন বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী দলের খেলোয়াড় ইকবাল হোসেন। প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি তৈরি করে ইকবাল সাড়া ফেলেছেন নিজ এলাকাতে। নির্মাণাধীন নতুন এ বাড়ি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার শত শত মানুষ। বোতল বাড়ি সম্পর্কে ইউটিউবে একবার দেখছিলাম, দেখার পরে কৌতূহল ছিল, আসলে আমাদের আশেপাশে কোথাও তো নেই, তো এই জন্য এটা দেখার জন্য আমি মাঝে মধ্যে আসি। আসলে এই বাড়িটা অনেক সুন্দর হয়েছে, এদের টেকসই বাড়ি করা খুবই কষ্টকর, কিন্তু ইকবাল ভাই সেই বাড়িটা করতে পারছে। ইকবালের দাবি, ঘরটি শুধু বাসযোগ্য নয়, এটি অন্য পাকা ঘরগুলোর চেয়েও শক্তিশালী ও নিরাপদ, এটি ভূমিকম্প প্রতিরোধকও বলছেন তিনি। বাড়িটি ঘুরে দেখা যায় 2600 স্কয়ার ফুট জায়গার উপরে নির্মিত 4 কক্ষ বিশিষ্ট ভবনের প্রতিটি কক্ষেই বোতলের সাজসজ্জায় বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও ইংরেজি শব্দে বাংলাদেশ লেখা। ইটের পরিবর্তে বোতলে বালু ভর্তি করে তা সাজিয়ে দেওয়া হচ্ছে দেয়ালে দেয়ালে। এই ব্যাক সাইডটা প্রতিটা এক একটা হলো গিয়া তারা হবে, সামনের সাইডটাতে প্রত্যেকটা একটা তারার মতন একটা নকশা হবে, প্রতিটা বোতলের পিছন সাইডটা হবে এরকম, আর মুখ যে সাইডটা এই সাইডটা থেকে হলো গিয়া প্রতিটা ওয়ালে এক একটা ধরনের নকশা হবে, যেমন বাংলাদেশের মানচিত্র হবে, তারপরে জাতীয় পতাকা, তারপরে বাংলাদেশ লেখা থাকবে, তারপরে 21, তারপরে মনে করেন বাংলাদেশ ক্রিকেট, তারপরে হলো গিয়া বঙ্গবন্ধুর নাম। কালিকাবাড়ি গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে ইকবাল হোসেন বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দলের একজন সদস্য। হতদরিদ্র পরিবারের সদস্য ইকবালের বাবা নেই, দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন, এরপর 2014 সালে ঠাঁই হয় জাতীয় ক্রিকেট দলে। বছর দুয়েক আগে তার অভাবের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসেফ মোহাম্মদ আলী ইকবালকে স্বাভাবিক জীবনযাপন ও একটি নিরাপদ আবাসন তৈরি করার জন্য 4.5 লাখ টাকা দেন। সে টাকা দিয়েই ব্যতিক্রমী ডিজাইনে বসত বাড়ি তৈরির কাজ শুরু করেন ইকবাল। আমি তখন প্রতিদিন শুয়ে শুয়ে আমি চিন্তা করতাম যে আসলে আমি কি করব, এই বাড়িটা করব, যে আসলে বাড়িটা তো করব, শুধু বাড়ি তো বাড়ি করলেই হবে না, আমার এই 4 লাখ টাকায়, আমি 4.5 লাখ টাকায় বাড়ি করতে গেলে আমি নতুন কিছু করতে হবে, আর যেহেতু আমার জন্য এত সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন মাননীয় এমডি স্যার, তা আমি এমডি স্যারের জন্য কিছু করব, এই চিন্তা করে একটু নতুন প্ল্যান। তখন আমি ইউটিউব ঘাটতে ঘাটতে দেখি যে একটা বোতল দিয়ে বাড়ি করা যায়, বোতল দিয়ে বাড়ি করা যায়, কিন্তু প্রথম অবস্থায় আমি অনেকের সাথে আলোচনা করি যে আমি বোতল দিয়ে বাড়ি করতে চাই, তখন সবাই বলে কি ওর মিয়া পাগলামি শুরু করছেন, এটা একটা কথা, পরিবেশের জন্য যদি কেউ কিছু করে মানে আমি কিছু করতে পারি সেই চিন্তা করে, আসলে এটা হলো পরিবেশ বান্ধব বাড়ি, এই বোতলগুলো হলো গিয়া মাটির নিচে যখন পড়ে থাকে, তারপরে নদীতে পড়লে নদী খাল বিলের নদী মানে নব্যতা নষ্ট করে, পরিবেশ মাটির উর্বরতা নষ্ট করে দেয়, সেই চিন্তা করেই হলো গিয়ে মনে করেন আমার এই বাড়িটা করা। এদিকে ফেলে দেয়া প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা বাড়িটি টেকসই ও পরিবেশ বান্ধব বলে জানান জেলা গণপূর্ত বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। আমরা প্লাস্টিকের ব্যবহার করা তো নিষেধ টোটালি, তারপরেও আসলে যেহেতু এটি একটু পরিত্যক্ত, বোতলকে ব্যবহার করে সে কার্যক্রমটা হাতে নিয়েছে, আমি এটিতে আসলে সাধুবাদ জানাই। এখানে বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে আমাদের বলা হয় যে সিমেন্ট এবং বালির যেহেতু মিশ্রণ ব্যবহার করা হয়েছে, আমার মনে হয় না যে এটি কোনো ধরনের সমস্যা সৃষ্টি করবে বাতাসে অথবা উপকূলীয় যে চিন্তাভাবনায়, এবং কাঠামোগতভাবে আমার মনে হয় এটি সাস্টেনেবল। তিনতলা ফাউন্ডেশনের একতলা বাড়িটির নির্মাণ কাজ শেষ করতে আরও 2 লাখ টাকার প্রয়োজন। বর্তমানে টাকার অভাবে বন্ধ রাখা হয়েছে বাড়িটির নির্মাণ কাজ। সময় সংবাদ, বাগেরহাট।